হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর দিল বেচারা টাইটেল ট্র্যাক চলে এসেছে। আমি অনেকদিন কোনো গানের রিভিউ টিভিউ করি না, কারণ আমি বলে দিয়েছিলাম যে গানের আমার অত মানে নলেজ নেই গানের ব্যাপারে। সো আমি ভিডিও বানিয়ে আননেসেসারি বেকার বেকার কথা বলে লাভ নেই। বাট আপনাদেরকে ক্ল্যারিফাই করে দিই যে এখানে আমি গানের থেকেও বেশি কথা বলছি মেনলি মিউজিক ভিডিওটা নিয়ে, ভিডিওর কথা বলছি আমি। কারণ ভিডিওটার মধ্যে দুটো জিনিস আমার দারুণ লেগেছে, ওই জন্য আমি ভাবলাম এটার মানে একটা আলাদা করে ভিডিও বানাই এটা নিয়ে। তো দেখুন, মুকেশ ছাবড়া ফার্স্ট টাইম ডিরেক্ট করছেন, কিন্তু কত সুন্দর একটা অ্যাপ্রোচ রেখেছেন এবং কতটা রিয়েলিস্টিক। দেখুন, ফার্স্ট অফ অল পুরো গানটা সিঙ্গেল টেকে নেওয়া হয়েছে, দের ইজ নো কাট। ওকে, সো এইটা কিন্তু কোরিওগ্রাফি করা এবং যে অ্যাক্টর পারফর্ম করছে, ইটস কোয়াইট ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। অ্যাকশন সিকোয়েন্স ওয়ান টেকে করা বা ডান্স সিকোয়েন্স ওয়ান টেকে করা, এই দুটো জিনিসেরই কোরিওগ্রাফি করা খুবই ডিফিকাল্ট, এবং সেইটা এখানে খুব সাকসেসফুলি করতে পেরেছে। এইটা ফার্স্ট জিনিস যেটা ভালো লেগেছে, যে সিনেমাটোগ্রাফি অ্যান্ড দ্য কোরিওগ্রাফি বোথ। দ্বিতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে ভিডিওটার ক্ষেত্রে, যে আপনি সুশান্তের মুভসগুলো যদি দেখেন, সুশান্তের আপনি অন্য ডান্স তো দেখেছেন, মে তেরা বয়ফ্রেন্ড, তুমি মেরি গার্লফ্রেন্ড, কৃতির সাথে, হি ইজ আ ফাইন ডান্সার, মানে মানে হি ইউজ টু ওয়ার্ক উইথ শামাক ধাওয়ান। কিন্তু এখানে আপনি দেখবেন সুশান্ত কিন্তু এক্সট্রঅর্ডিনারি, প্রচণ্ড ফাটিয়ে যাকে নাচ করা আমরা বলি বাংলাতে, সেটা কিন্তু করছে না। দ্যাট ইজ বিকজ আগেন হি ইজ প্লেইং আ ক্যারেক্টার, মানে এরকম নয় যে সে হিরো। তো নিজের পার্সোনাল ট্রেটটাকে ক্যারেক্টারে নিয়ে এসে, যে যখন মানে যেহেতু সুশান্ত নাচতে পারে জন্য হিরো নাচতে পারে ফাটিয়ে, এরকম করেনি সে। কিন্তু সেটাকে যতটা মানে বিলিভেবল রিয়েলিস্টিক রেখেছে, যে একটা কলেজ স্টুডেন্ট যদি পারফর্ম করে, হাউ হি উইল পারফর্ম, অ্যাট দ্য সেম টাইম হি ইজ এ পেশেন্ট। সো সেইটাকে কিন্তু মানে মেনটেন করে রিয়েলিস্টিক রেখেই ডান্সটাকে কোরিওগ্রাফ করা হয়েছে। সো দিস দের ইজ এ বিলিভেবল ফ্যাক্টর, অ্যাট দ্য সেম টাইম কোরিওগ্রাফির ব্যাপারে তো বললাম। তো এই দুটো জিনিস আমাকে মেনলি ভিডিওটার প্রতি অ্যাট্রাক্ট করেছে। এ আর রহমান নিজে গান গেয়েছেন, কিন্তু আমার গানটা মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, মোটামুটি লেগেছে। হ্যাঁ, খুব বাজেও লাগেনি, খুব ভালোও লাগেনি, মোটামুটি লেগেছে। দ্যাট ইজ অনেস্ট রিয়াকশন। আমি কখনোই চাইবো না যে যেহেতু সুশান্ত নেই আমাদের মাঝে, তাই জন্য সুশান্তের ব্যাপারে জাস্ট ভালো ভালো বলে দিলাম এবং আই উইল এনক্যাচ দ্য ইমোশন, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। বাট বিকজ এই ভিডিওটা মানে এটা একটা নতুন রকম অ্যাপ্রোচ লাগলো, সো তাই জন্য আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি ভিডিওটা বানালাম। তো আপনাদের কেমন লেগেছে মিউজিক ভিডিওটা? আমি বলবো যে ভিডিওটা নিয়ে বেশি কথা বললেই আমাদের ভালো, মানে আমার আমার কমেন্ট সেকশনে, বিকজ আই ডোন্ট হ্যাভ সো মাচ নলেজ অ্যাবাউট দ্য সংস। সো আমার যেটা যেরকম লেগেছে গানটা সেটা আমি বললাম, কিন্তু ভিডিওটা নিয়ে আপনার যদি কোনো ইনপুট থাকে, যে আর কিছু আপনি নোটিস করেছেন, তো সেটা নিয়ে ডেফিনেটলি আপনি কথা বলুন। আই উড লাভ টু হিয়ার ইউর কমেন্টস, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই অনেস্ট ওপিনিয়ন অ্যাবাউট দ্য সং। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।